ক্ষমতার শেষ দিনগুলো পার করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজার বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জায়গায় অন্য কাউকে বসানো উচিত। সৌদি আরবে নিযুক্ত ব্রিটেনের সাবেক সামরিক অ্যাটাশে কর্নেল ব্রায়ান লিস এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, এ বিষয়ে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে উদ্যোগ নিতে হবে। তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনসুলেট ভবনে সাংবাদিক জামাল খাশিগিকে বর্বরভাবে হত্যা করার পর যখন সৌদি সরকার সারা বিশ্বে চরম সমালোচনার মুখে, তখন ব্রিটিশ কর্নেল রিয়াজ সরকারকে এই পরামর্শ দিলেন। খাশিগি হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজ বিন সালমান জড়িত রয়েছে বলে খবর বেরিয়েছে। তিনি খাশিগিকে হত্যার নির্দেশ দিয়েছে বলে গণমাধ্যমে খবর চড়াও হয়েছে। কর্নেল লিস বলেন, সৌদি আরবে কার্যত শাসক যুবরাজ বিন সালমানকে সরিয়ে দেওয়ার দিন ঘনিয়ে এসেছে। তিনি ক্ষমতার শেষ দিনগুলো পার করছে। সম্ভবত 82 বছর বয়সী রাজা তার ছেলেকে এ পথ থেকে সরিয়ে দিতে পারেন। সৌদি শাসকরা হয়তো কখনো যুবরাজের দোষ স্বীকার করবেন না, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি পরিচ্ছন্ন। বিন সালমানকে সরিয়ে দিয়ে রাজা এই দোষ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন। বিদেশি চাপের মুখে তিনি এই পরিবর্তন আনতে পারেন, তবে তিনি খুব দ্রুত এই কাজ করবেন না। এজন্য হয়তো কয়েক মাস সময় লাগতে পারে। যদি এটা করেন তাহলে সৌদি রাজা হয়তো কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন। আর তিনি যদি এখনই এই মুহূর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার পথ থেকে সরিয়ে দেন, তাহলে সারা বিশ্বের কাছে তিনি দোষারোপের মুখে পড়বেন যে আসলে সৌদি যুবরাজ এই অন্যায়টি করেছিল। তাই হয়তো কয়েক মাস পরে আমরা সৌদি আরবে যুবরাজের পতন দেখতে পারি। আপনাদের এনে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।